হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি তোমরা ভিডিও থাম্বনেল থেকেই বুঝতেই পেরেছো যে আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। তোমরা আশা করি প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্ম, সে ফর্ম কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করেছো, এবং অনেকেই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা দেওয়ার পর আমার কাছে দুটো SMS এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা কিন্তু ব্যাংকে আসেনি। আবার অনেকেই বলছে যে আমাদের কাছে SMS এখনো পর্যন্ত আসেনি, আবার অনেকের একটা SMS এসেছে, সেকেন্ড SMS এখনো অবধি আসেনি। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের আজকের এই ভিডিওতে আমি বলে দেব। তাই এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য আশা করি বুঝতে পেরেছো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেকেই ভিডিওতে এক্ষুনি একটি করে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো বিভিন্ন গ্রুপ, বিভিন্ন বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এমন ধরনের হেল্পফুল ভিডিওর আপডেট প্রত্যেক দিন সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি excise.wb.gov.in, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের দুয়ারে সরকার এই অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দিচ্ছি। তো তোমাদেরকে আমি জানাবো, তোমরা যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা করেছিলে, এবং তোমাদের যাদের এখনও পর্যন্ত প্রথম SMS আসেনি, বা প্রথম SMS এসেছে সেকেন্ড SMS আসেনি, বা দুটো SMS এসেছে এখনও অবধি তোমরা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওনি, তো সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে? বন্ধুরা, এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে প্রথমে এই যে ওয়েবসাইটটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমাদেরকে চলে আসতে হবে। ওকে, তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবে? আমাদের ডেসক্রিপশান বক্স, অর্থাৎ এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে। আচ্ছা, যাদের ফোনে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি রয়েছে তারা প্রত্যেকেই টেলিগ্রামে সার্চ করো বন্ধু টিউটোরিয়াল, প্রত্যেকেই তোমরা আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে যুক্ত হয়ে যাও, এই ধরনের আপডেটগুলো তোমরা রেগুলার কিন্তু সেখান থেকে সবার প্রথম পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি excise.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা চলে আসবে। ওকে, তো এটি হচ্ছে দুয়ারে সরকার ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসলে তোমরা এখানে একটি লেখা দেখতে পাচ্ছ স্ক্রল হচ্ছে, আমি মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে ফর কোয়ারিজ রিলেটেড টু লক্ষ্মীর ভাণ্ডার, এখানে দেখতে পাচ্ছ একটি ইমেল আইডি মেনশন করে দেওয়া হয়েছে। ওকে, তো এই ইমেল আইডিতে তোমাদেরকে কিন্তু একটা মেল করতে হবে। ওকে, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, ওকে, অর্থাৎ যাদের প্রথম SMS এসেছে সেকেন্ড SMS আসেনি, তাদেরকে কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন আইডি, যেটা ফোনে SMS এসেছিল, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা কিন্তু একটা মেল করতে পারো যে আমাদের প্রথম SMS এসেছে কিন্তু সেকেন্ড SMS এখনও পর্যন্ত আসেনি। তো সেক্ষেত্রে তাদের যে ফিডব্যাক সেটা পেলে তোমরা বুঝতে পারবে যে এখনও পর্যন্ত কেন পাওনি বা কবে নাগাদ তোমরা পেতে পারো। ওকে, সেকেন্ড হচ্ছে যাদের সেকেন্ড SMS এসে গেছে কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের অ্যাকাউন্টে টাকা পায়নি, তো সেক্ষেত্রে তাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং বেনিফিসিয়ারি আইডি রয়েছে, আইডি দিয়ে তারা কিন্তু মেল করতে পারে। এই যে ইমেল আইডিটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে আমি প্রথম এবং দ্বিতীয় SMS দুটোই পেয়ে গেছি, তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকাটা আসেনি কেন, এই রিলেটেড তোমরা কিন্তু একটা মেল করতে পারো। ওকে, তো কীভাবে তোমরা মেল করবে? যারা ইমেল করতে পারো তারা আশা করি করতে পারবে, ফোনের জিমেলে গিয়ে তোমরা মেল করতে পারো, আর যারা পারো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে মেল করবে। আমাদের ফোনে প্রত্যেকেরই একটা করে জিমেলের একটা অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, প্রত্যেকের ফোনে জিমেল অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা প্রত্যেকেই ওপেন করবে যেটা তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং যখনই তোমরা জিমেলটাকে ওপেন করবে, এখানে তোমরা একটা মেসেজ দেখতে পাচ্ছ কম্পোজ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছ এখানে একটা পেনের চিহ্ন দেওয়া রয়েছে, লেখা রয়েছে কম্পোজ। ওকে, এই কম্পোজের ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সাবজেক্ট, তার ওপরে রয়েছে টু, নিচে রয়েছে কম্পোজ মেল। তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রম, এখানে তোমাদের ইমেল আইডিটা এখানে অটোমেটিক চলে আসবে। এরপর এই যে টু দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে এই ইমেল আইডিটাতে তোমাদেরকে কিন্তু মেল করতে হবে। ওকে, অর্থাৎ lbgrievancenutritional@gmail.com, এই ইমেল আইডিটা তোমরা কপি করে এখানে বসিয়ে দেবে, তাছাড়া ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো এই ইমেল আইডিটা তোমাদের সুবিধার্থে। এরপর তোমরা সাবজেক্টে লিখবে অ্যামাউন্ট অফ লক্ষ্মীর ভাণ্ডার নট ক্রেডিটেড মাই অ্যাকাউন্ট। ওকে, এটা সাবজেক্টে দিয়ে দেবে। এরপর তোমাদেরকে এখানে যেটা লিখতে হবে মেন বিষয়, সেটা হচ্ছে রেসপেক্টেড স্যার ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ আই এম, তোমার নামটা এখানে দিয়ে দেবে, মাই লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবে যেটা মেসেজে তোমরা পেয়েছো, আই হ্যাভ সাবমিটেড মাই ফর্ম ইন দুয়ারে সরকার ক্যাম্প, আই হ্যাভ অলরেডি রিসিভড ফার্স্ট SMS অফ লক্ষ্মীর ভাণ্ডার রেজিস্ট্রেশন, বাট স্টিল নাও দেয়ার হ্যাভ নো রেসপন্স অ্যান্ড নট রিসিভড অ্যানাদার সেকেন্ড মেসেজ অফ স্যাংশন মাই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অ্যামাউন্ট, প্লিজ ডু নিডফুল দ্যাট আই ক্যান রিসিভ মাই লক্ষ্মীর ভাণ্ডার
অ্যামাউন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এক্ষেত্রে আমি যে মেলটা করছি সেটা হচ্ছে আমি প্রথম SMS পেয়েছি কিন্তু দ্বিতীয় SMSটা এখনো পর্যন্ত পাইনি। ওকে, তো এই রিলেটেড আমি কিন্তু এই মেলটা করছি। তো সেক্ষেত্রে তোমাদের যদি এমন হয়ে থাকে যে প্রথম SMS এসেছে, সেকেন্ড SMS আসেনি, তো সেক্ষেত্রে তোমরা এটা লিখে কিন্তু মেল করতে পারো। এবং যাদের প্রথম এবং দ্বিতীয় দুটোই SMS অলরেডি এসে গেছে, টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি, সেক্ষেত্রে তোমরা এখানে একটু চেঞ্জ করবে। যেমন আমি প্রথম এবং দ্বিতীয় SMS দুটোই পেয়ে গেছি, এখানে যেমন আমি লিখেছি আই হ্যাভ অলরেডি রিসিভ ফার্স্ট SMS, এখানে তোমরা লিখবে আই হ্যাভ অলরেডি রিসিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড SMS বাট স্টিল নাও দেয়ার হ্যাভ নো রেসপন্স। ওকে, প্লিজ ডু নিডফুল দ্যাট আই ক্যান রিসিভ মাই লক্ষ্মীর ভান্ডার অ্যামাউন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তোমরা এটুকু লিখে কিন্তু মেল করে দিলেই তাদের তরফ থেকে তোমরা 2 দিন 3 দিন 4 দিন এর ভেতরে তোমরা কিন্তু একটা রেসপন্স তোমরা মেল পেয়ে যাবে। এবং সেই মেলেই তোমাদের কিন্তু সমস্ত কিছু লেখা থাকবে, অর্থাৎ এখনও পর্যন্ত তোমরা প্রথম SMS-এর পর সেকেন্ড SMS পাওনি, কবে নাগাদ পেতে পারো, বা দুটো SMS পেয়ে গেছো, তোমাদের টাকা কবে নাগাদ আসতে পারে, বা অ্যাপ্লিকেশনটি তোমাদের রিজেক্ট হয়েছে কি না, সেটাও তোমরা কিন্তু সমস্ত কিছু সেই মেলটা থেকেই জানতে পারবে। ওকে, তো যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটিতে এসে তোমরা কিন্তু অবশ্যই এই ফর কোয়ারিজ রিলেটেড টু লক্ষ্মীর ভান্ডার এখানে দেখতে পাচ্ছ বলেই দেওয়া হয়েছে ফর কোয়ারিজ রিলেটেড। যদি কোনো কোয়ারি থাকে তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ইমেল আইডিতে তোমাদেরকে কিন্তু মেল করতে বলা হচ্ছে। তো কীভাবে তোমরা মেল করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু এভাবে মেল করতে পারো। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটি দেখে তোমাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দাও, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে একটু শেয়ার করে ইনফরমেশনটি প্লিজ সকলকে একটু দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের হেল্পফুল ভিডিওর আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।